ইংরেজিতে 90, বাংলায় 85, এ কি অঙ্কে এত কম কেন? তুমি না ইঞ্জিনিয়ার হতে চাও? ইঞ্জিনিয়ার হতে হলে তোমাকে সবসময় অঙ্কে ফুল মার্কস পেতে হবে। তুমি পেতে ফুল মার্কস? অবশ্যই, পরীক্ষায় আমার কখনো অঙ্কে ভুল হতো না। আর জীবনের অঙ্কে? মানে একটা সহজ অঙ্ক করো তো। আমাদের বিয়ের পর এই 10 বছরে তুমি মোট কত টাকা বাড়ি ভাড়া বাবদ দিয়েছ? 10 বছর আগে 15,000 ভাড়া দিতাম, এখন দেই 25। এভারেজে 20,000 করে ধরলে বছরে 2,40,000, তার মানে 10 বছরে 24 লাখ। আর আগামী 10 বছরে কত দিতে হবে? সে তো প্রায় 40 লাখ হবেই। অথচ 20 বছরে এতগুলো টাকা তুমি যদি বাড়িওয়ালাকে না দিয়ে ডিবিএইচকে দিতে, তাহলে এরকম একটা ফ্ল্যাটের বেশিরভাগ দামই কিন্তু দেয়া হয়ে যেত, তাই না? তাই তো, এজন্যই তো বললাম আপনি পরীক্ষার অঙ্কে ফুল মার্কস পেলেও জীবনের অঙ্কে ভুল করেছেন আসাদ সাহেব। আপনিও আসাদ সাহেবের মতো ভুল করছেন না তো? যদি জীবনের অঙ্কে ফুল মার্কস পেতে চান, আজই যোগাযোগ করুন ডিবিএইচ এ। ডিবিএইচ, সবারই হোক নিজের ঠিকানা।